আমার লোকে গাদ্দারি করে কেউ বাঁচতে পারবো না কেউ না কে আবার তোমার সাথে গাদ্দারি করলো কেউ না তোমার খবর কি এত দেরি করলা কেন এই সমস্ত কাজে একটু সময় লাগবেই অনেক কষ্ট করে মন্ত্রী বাড়িতে ঢুকেছি এখন শুধু মন্ত্রীর মৃত্যুর পালা ধন্যবাদ তোমার রানে যা কিছু করবা তাড়াতাড়ি করবা মন্ত্রীরে খালাস করে আমি তোমার বিয়া করব তুমি আমার জান পরাণ পাখি আচ্ছা রাজা একটা কথা বলবে বলবো বলতে পারো রাজা আমার বাবার মৃত্যুর সাথে চাচিও জড়িত জড়িত তাহলে আমার বাবাকে খুন করলো কে বহুবার করছি খুন করেছে তোমার চাচা রাজু সাহেব ভয় নাই সবাই আমি খায়া ভালামো তোমার ছুঁয়ে কসম খাইতাছি আমাকে পথের কাঁটা সুলতান আর রফিক রে আগামী সাত দিনের মধ্যে খালাস করিয়া ফেলাম কি বলছো তুমি যা দেখেছি তাই বলছি আমার চাচি আমাদের পুরনো চাকর রাজীব আর তোমার পত্রিকার সম্পাদক ও রাজের সাথে দালালি করছে আমি শিওর আমার বাবার হত্যা সম্পর্কে ওরা সবাই জানে রাজা স্বীকার করেছে তুমি যখন সবই জেনেছ তাহলে তো খুশির খবর খুশির খবর না সুলতান রাজা কসম দিয়ে বলেছে সাত দিনের মধ্যে তোমাকে আরো ফিরতে খুন করবে আমি তোমাকে ছাড়া বাঁচব না সুলতান কেঁদো না রানী আমি আমার কথা ভাবছি না আমি ভাবছি রফিকের কথা দাও কোথায় চা তোমরা তোর জান চাই জান বহুত কথা পত্রিকায় লিখছ অনেক বিকেমনে হ্যাঁ অনেক বিকেমনে তোমাকে মেরে ফেলবে যাই যদি রফিককে বাঁচানো যায়